আজকে আমি এটাকে কেটে ভাজি করব। খুবই সুন্দর কালার আসছে, ভালো লাগতেছে। এটা অনেক সুইট একটি সিজন শেষ হয়ে গেছে। অবশ্য তারপর আমাদের কাছে এখনো মরিচ, এটা হচ্ছে পিগ ফল, যেটাকে আমরা বাংলা ভাষায় তিন ফল বলা হয়। একটা কুহিও আছে দেখা যাচ্ছে। কিছু সিম আছে আছে এখনো। আর হচ্ছে এটাকে কাবাচা বলে, কাবাচা এদের সেটাকে কাবাচা, আমি সবচেয়ে পরিচিত কাবাচা। আর আমরা অনেক সময় মিষ্টি কুমড়োই বলে থাকি। আমার একটা পেয়ারা গাছ, আমি কখনো আমেরিকাতে প্যারা গাছ দেখিনি। এই ফার্স্ট আমি হোম ডেপুতে পেয়েছিলাম। আর ঠিক আছে, লেবু গাছ, লেবু গাছটা আমার খুব প্রিয়। আচ্ছা, অনেক থোকায় থোকায় সিন হয়েছে, খুবই সুন্দর। এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। আর মিষ্টি কুমড়া আসতেছে, বাট আই ডোন্ট নো হবে কি না, কারণ উইন্টার মানে খুব ঠান্ডা, রাত হলে অনেক ঠান্ডা পড়ে। এটা হচ্ছে আমার একটা কমলা লেবু গাছ, কমলা নাট লেবু গাছ, একটা কমলা গাছ। আমি ভাবিনি যে এটা বেঁচে থাকবে, এটা অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এটাকে আবার রেখে গেছে আমার জন্য। এখানে একটা স্ট্রবেরি গাছ আছে, বাট আমি একটু দেখাতে পারবো না, এটা মরে গেছে। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, ফুলগুলো মরে যাচ্ছে। উইন্টারের প্রথম শুরু, তো এখন ফল ফল টাইম, এখন সবগুলো পাতা ঝরে যাবে, গাছ আর গাছে একটা পাতাও থাকবে না। এটা বেগুন গাছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা খুবই অবাক করার মতো, এটা একটা লেবু, এটা লেবু গাছ। আলহামদুলিল্লাহ লেবু গাছটা খুব সুন্দর হয়েছে। এটাকে আমি কি যে বলবো, আমি বিশাল একটা জায়ান্ট লাউ, এটা আমি দুই হাত দিয়ে ওই করতে পারি না, অনেক বড় অনেক বড়। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার আই থিঙ্ক এটা 40 পাউন্ডস হবে, 35 হাতে 40 পাউন্ডস।
এতটা বড়। এই মরিচগুলো খুব সুন্দর, থোকায় থোকায় মরিচ হচ্ছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, মানে আমি এরকম খুব কমই দেখছি, আমার লাইফে মনে হয় ফার্স্ট দেখা হলো, মানে থোকায় থোকায়। আমের আমের আম যেমন থোকায় থোকায় হয়, ঠিক ওরকম। মিষ্টি পানি পড়ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে একটা বেলি ফুল গাছ, এটা আমার একটা পেঁপে গাছ, বাট এটা থাকবে না, এটা মারা যাবে, ট্রাই করবে। এই ফুল গাছটা একসাথে চারটা ফুল হয়, খুবই সুন্দর। আর পাশাপাশি আমার এখানে গম গেন্দা ফুল আছে, এটা হচ্ছে রোজ, খুবই সুন্দর। এই টাইমে সাধারণত খুব কমই হয় রোজগুলো। ভালো লাগছে, কালার গুলো খুবই মিষ্টি, খুবই মিষ্টি কালার। তো আমি একটু এখানে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ঢ্যাঁড়স, মানে এখানকার ঢ্যাঁড়সগুলো খুবই বড়, খুবই লম্বা, তিনটে ঢ্যাঁড়স আছে। এটা ঢ্যাঁড়স ফুল, খুবই ভালো লাগছে আমার এটাকে দেখে, আমার খুব বাংলাদেশের কথা খুব মনে পড়ছে। এখানে আমার একটা চাল কুমড়ো, এটাকে বলে এটা চাইনিজ চাল কুমড়ো, অনেক বড়। এটার চেয়ে বড় আর একটা আমি কাটছি, সেটা হচ্ছে প্রায় 1.5 হাতের মতো। আমি এটাকে আপনাকে দেখাবো পরে, একটু পরে দেখাবো। এটা হচ্ছে পুদিনা পাতা গাছ, এটার স্মেলটা অনেক সুন্দর, আপনারা ঘরে টবের মাঝে এটা লাগাইতে পারেন, এটা স্মেলটা খুবই ভালো। অনেক মরিচ আছে, মরিচগুলো খুবই সুন্দর। অনেক ঝাল মরিচ এটাকে বলে।